কোডিং এক্সপ্রেসে সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আমরা দেখাবো লারভেল দিয়ে কীভাবে আপনারা কিউআর কোড জেনারেট করবেন। অ্যাট ফার্স্ট আমরা একটি প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের এক্সিস্টিং প্রজেক্টে আপনারা কাজটি করতে পারেন। আমি লারভেল এইটা একটি প্রজেক্ট অলমোস্ট অলরেডি আমার ক্রিয়েট করা আছে, সেই প্রজেক্টে আমি কাজ করছি। তো অ্যাট ফার্স্ট আমরা কী করবো, আমাদের যে প্যাকেজ আছে আমরা সেই প্যাকেজটিকে ইনস্টল দিয়ে নিব। তো হচ্ছে এটি হচ্ছে আমাদের একটি প্যাকেজ কিউআর কোড, সিম্পল কিউআর কোড জেনারেটর, সিম্পল সফটওয়্যার .io, এটার গিটহাব রিপোজিটরি। এটা এখান থেকে আপনারা দেখে নিতে পারেন অফিসিয়াল ডকুমেন্টেশন কীভাবে ডাউনলোড করতে হবে। আমি আমার প্রজেক্টটিকে টার্মিনালে ওপেন করে নিচ্ছি, করে এখানে আমি কমান্ডটি দিয়ে দিচ্ছি। এখানে আমরা কম্পোজার রিকোয়ার সিম্পল সফটওয়্যার .io /সিম্পল কিউআর কোড দিয়ে আমরা কমান্ডটি দিলাম। আমাদের প্রজেক্টটি ইনস্টল হচ্ছে, প্রজেক্টটি কিউআর কোড প্লাগিনটি ইনস্টল হয়ে গেল। এটা অবশ্যই নেট কানেকশন রাখবেন আপনারা, কারণ এটা অনলাইনের মাধ্যমে কম্পোজার থেকে এটা ডাউনলোড হবে। তো আমাদের প্যাকেজটি ডাউনলোড হয়ে গেছে, তাও আমরা আমাদের রাউটে যাব। রাউটে এসে আমরা একটি কাস্টম রাউট বানাবো। রাউট গেট কিউআর কোড জেন আমি একটি ফাংশন বানাচ্ছি। ফাংশনের ভিতরে আমরা যে কিউআর কোডটি ইনস্টল দিলাম সেই কিউআর কোডের কোডটি আমরা এখানে কল করব। কল করে আমরা এখানে কিউআর কোড জেনারেট করব। তো কিউআর কোড ফাংশনের ভিতরে এটা চাইলে আপনারা কন্ট্রোলারও করতে পারেন, আমি রাউটে দেখাচ্ছি, জাস্ট ছোট্ট একটি কাজ, এর জন্য আমি রাউটের মধ্যে করে দেখাচ্ছি। এটা চাইলে সেম কাজটি আপনারা কন্ট্রোলারে করে দেখাতে পারেন। কিউআর কোড ক্লোন ক্লোন আমরা একটি সাইজ দিব, সাইজ 500 দিলাম, PNG আমরা ফরম্যাটটি বলে দিচ্ছি এখানে কি ফরম্যাটে আমাদের ইমেজটি জেনারেট হবে। তো ফরম্যাট PNG, এরপরে আমরা এটাকে জেনারেট করব। জেনারেট ভিতরে আপনারা যেটাকে জেনারেট করতে চান সেই জেনারেটের পাথটি আপনারা এখানে দিয়ে দেবেন। আমি একটি URL জেনারেট করছি, তো এটা udevstar.it.com দিলাম। এরপরে আমরা এটাকে কোথায় সেভ করব সেটার পাথ বলে দেব, পাবলিক পাথ ইমেজেস /কিউআর কোড ফাইলটির নাম দিয়ে দিলাম .png। এখানে আমরা ফাংশন আর একটি জিনিস ভুল করছি, এখানে আমরা ফাংশন লিখি নাই, ফাংশন সেমিকোলন দিব। মোটামুটি এখানে কাজ হয়ে গেছে। এখন আমরা এখানে আরেকটি রিটার্ন ভিউ দিব। ভিউর ভিতরে আমরা একটি ব্লেড ফাইল দিব যেটাকে এখান থেকে রিটার্ন করবে। কিউআর নামে একটি ব্লেড ফাইল বানাবো আমরা। এটা অবশ্যই আমাদের রিসোর্সেস ভিউজের ভিতরে এসে হবে। এখানে আমরা একটি ব্লেড ফাইল বানাচ্ছি। আমরা কিউআর .blade.php নামে যে ফাইলটি ক্রিয়েট করলাম ভিউ ফাইল, সেই ভিউ ফাইলে আমরা বেসিক একটি HTML এখানে জেনারেট করে রেখেছি। সো বেসিক HTML ভিতরে এসে আমরা এখানে একটি কিউআর কোড কল করব, যেটা আপনারা ডকুমেন্টেশন দেখলে পাবেন। এটা HTML রেন্ডার হবে। তো কার্লি ব্র্যাকেটের ভিতরে আমরা এটি কিউআর কোড কল করলাম, সাইজ কল করলাম, এবং জেনারেটের ভিতরে এসে আমরা এটাকে লিঙ্কটা দিয়ে দিলাম। খুলে আমরা দেখতে পাবো আমাদের লোকালোস্ট /কিউআর কোড/জেন। কিউআর কোড জেনারেট করার জন্য আমাদের যে URL ছিল সেই URLটি কল করার পরে আমরা এখানে একটি এরর দেখতে পাচ্ছি যে ইউ নিড টু ইনস্টল দ্য ইমেজ এক্সটেনশন টু ইউজ দিস ব্যাকএন্ড। তো আমরা এখানে এটা এরর দেওয়ার কারণ হচ্ছে আপনি যদি PNG ফরম্যাটে ইমেজটি সেভ করতে চান অবশ্যই আপনাকে এই এক্সটেনশনটি আপনার সার্ভারে ইনস্টল করা থাকতে হবে। তো এটা লিখে যদি আপনি গুগলে সার্চ দেন তাহলে এখানে বেশ কিছু সাজেশন পাবেন যে কীভাবে আপনি এই এক্সটেনশনটি ইনস্টল দিবেন, সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। আমি এখানে এক্সটেনশনটি ডাউনলোড না করে আমি আমার যে ইমেজ ফরম্যাটটিতে আমরা কিউআর কোড জেনারেট করতে চাচ্ছিলাম সেটিকে আমরা চেঞ্জ করে দিব। তো সেটার জন্য আমরা ওয়েবে যাচ্ছি, ওয়েবে এসে এখানে আমাদের PNG আছে, আমরা এখানে SVG করে দিলাম, SVG করে এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি তাহলে আমাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো এখানে দেখেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিউআর কোডটি জেনারেট হয়ে গেছে, যে আমরা যে বেসিক HTML যেটি দিয়ে রাখছিলাম সেটি এখানে জেনারেট হয়ে গেছে। তো আই হোপ এই টিউটোরিয়ালটি আপনাদেরকে হেল্পফুল হবে। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।